ঈদের ছুটি শেষে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার বসুন্ধরা কিংস। অন্য ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচ দুটি শুরু বিকেল 3:45। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 12 ম্যাচে 11 জয় 34 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। শেষ 5 ম্যাচের 4টি জিতে দারুণ ছন্দে অস্কার ব্রজনের শিষ্যরা, তাই এই ম্যাচেও জয়ের ধারায় থাকতে চায় বসুন্ধরা কিংস। এদিকে 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে আছে রহমতগঞ্জ। নিজেদের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরেছে দলটি।